আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় জন, কাছের জন, বেগম মতিয়া চৌধুরী, এমপি, সাবেক মন্ত্রী এবং সংসদীয় কমিটির চেয়ারম্যান, প্রেসিডিয়াম, আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য। সবচেয়ে বড় কথা, তিনি আমাদের প্রিয় অগ্নিকন্যা। আরো যোগ দিবেন আমাদের দুই বিশেষ অতিথি, আর যারা আপনারা যুক্ত আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের আরেক নাম, বাঙালি জাতির পিতা, আমাদের স্বপ্নের ঠিকানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্য আত্মার প্রতি। একই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্ট বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় বীর চার নেতা যারা আমাদের এখনো পর্যন্ত স্বপ্ন ছড়িয়ে যাচ্ছেন, শ্রদ্ধা জানাই গণতান্ত্রিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের, নাম জানা অথবা না জানা, সবার জন্য শ্রদ্ধা। আজকে আমি আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই। বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, অন্ধকারে বাতিঘর বাতিঘর মুমূর্ষের জীবন নিঃশ্বাস, ভয়কে জয় করার সংস্কৃতিতে যিনি সর্বদাই আগুয়ান, বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শত কষ্টের মধ্যেও আজকের দিনটি আমাদের আনন্দের, কারণ তিনি একটি জাতি, দিশেহারা জাতিকে আবার দিশা দিয়েছেন। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের পরম্পরায় সর্বদাই গণমানুষের অধিকারের প্রশ্নটি মুখ্য, এবং আমরা দেখেছি বাঙালির বহুকালের বঞ্চনার ইতিহাসের সমাপ্তি ঘটানোর সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুই দিয়েছিলেন সুস্পষ্ট নির্দেশনা। আমরা দেখেছি যে সংকট কালে কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সেই লড়াকু মনের সন্ধান বাঙালিকে দিয়েছিলেন আমাদেরই জাতির পিতা। চারপাশের পরিবেশ প্রতিবেশ থেকে শিক্ষা নিয়ে বাংলা ও বাঙালিকে তিনি স্বকীয় অস্তিত্বের এক অসাধারণ অনুভবের সন্ধান দিয়েছিলেন। বাঁচার মতো বাঁচার স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছিলেন, সেটি ছিল তাঁর মতো করে গড়ে তোলা বাঙালি জাতীয়তাবাদ, যার ভিত্তিতেই তিনি জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিলেন, এই এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই শুরু করেছিলেন আর্থসামাজিক মুক্তির এক অনন্য সংগ্রাম। একেবারে আসলেই ছাই ভস্য থেকে একটি দেশকে কি করে টেনে তুলে উপরে নিয়ে আসা যায় তার প্রমাণ রেখে গেছেন আমাদের জাতির পিতা। যেদিন, যে সময়টা তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, সেদিন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল মাত্র $8 বিলিয়ন, আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র $93 আমাদের জীবনের আয়ু ছিল মাত্র 47 বছর, আমাদের এক একজন এক একটি দম্পতির সন্তানের সংখ্যা ছিল 5 থেকে 6 জন, সেই রকম একটি খাদ্য ঘাটতি ছিল প্রবল, এবং শতকরা প্রায় 80% মানুষ ছিলেন
দরিদ্র, এইরকম একটি বাস্তবতায় তিনি বাংলাদেশকে একেবারে এক পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শুরুতেই একটি সংবিধান দিলেন, তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিলেন, অসংখ্য প্রায় 133টিরও বেশি আইন তিনি প্রণয়ন করেছিলেন এই 3.5 বছরের সময়ে, একটি দেশকে দাঁড় করিয়ে ফেলেছিলেন। এবং সেই যাত্রা হঠাৎ করে ছেদ ঘটে অপশক্তি, তাকে 1975-এর 15ই আগস্ট আমাদের কাছ থেকে শারীরিকভাবে ছিনিয়ে নিলেও তার অবিনাশী চিন্তা, কর্ম ও দর্শন আমাদের ভেতরে প্রথিত থেকে গিয়েছিল। তাই যেদিন বঙ্গবন্ধু কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রা শুরু করেন, সেদিন আমরা আবার নতুন করে বাঁচার জীবন কাঠির সন্ধান পেয়েছিলাম। আবার বঙ্গবন্ধুর দেখানো পথে হাঁটবার আশায় উদ্বেলিত হয়েছিলাম। সেই কারণেই 1981 সালের 17ই মে বাঙালির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা বাকবদলের দিন। তার দেশে ফেরায় যেন মেহনতি মানুষের আর্থসামাজিক মুক্তির স্বপ্নগুলো নতুন জীবন পেয়েছিল। বস্তুত পক্ষে তার স্বদেশ প্রত্যাবর্তনের সেই দিনটি ছিল তার প্রকৃত জন্মদিন, আমার কথা নয়, সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক অন্তত তাই মনে করতেন। আর তার শেখ হাসিনার জন্মদিন নামের অসাধারণ ওই কবিতায় যথার্থই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বর্গের ফুল মাটিতে ফোটানোর মতো আশা সঞ্চারী নেতা হিসেবে চিহ্নিত করেছিলেন। আজ তার জন্মদিনে নতুন করে ফিরে দেখছি অদ্ভুত উটের পিঠে অন্ধকারের দিকে চলতে থাকা বাংলাদেশকে কি করে গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে মাধ্যমে আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে ফিরিয়ে এনেছিলেন আমাদের বঙ্গবন্ধু কন্যা। আমরা এখন সেই তার সেই সংগ্রাম, ত্যাগ এবং বিচক্ষণ নেতৃত্বের সুফল পাচ্ছি। 1996 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে দেশকে দ্রুত ধাবিত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা। 2001 সালে ষড়যন্ত্রকারীদের কারণে সে অভিযাত্রায় আবার ছেদ পড়ে। শুধু তাই নয়, দেশ বিরোধী গোষ্ঠীগুলো তাকে বারে বারে হত্যা করতে পর্যন্ত উদ্যত হয়েছিল। আমার স্পষ্ট মনে আছে 2004 সালের 21শে আগস্টের পরের দিনগুলোর কথা, গ্রেনেড মেরে তাকে উড়িয়ে দিতে চেয়েছিল মানবতার শত্রুরা, কিন্তু তিনি দিক হারাননি, আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছেন, জেল খেটেছেন কিন্তু মাথা নোয়াননি। এমন সংকট পাড়ি দিয়ে বন্দিশালায় বসে স্বপ্ন দেখেছেন সম্ভাবনাময় সোনার বাংলা গড়বার। গণতন্ত্রের মানুষ কন্যা তাই জাতিকে 2008 সালের শেষ প্রান্তে উপহার দিতে পেরেছিলেন বাকবদলের নির্বাচনী ইশতেহার, দিন বদলের সনদ। সে সময়টায় খুব কাছে থেকে তাকে আমি দেখেছি, মুখে নেই ক্লান্তি, নেই অন্যায়ভাবে তাকে জেলে আটকে রাখার কোনো খেদ, দেখেছি শুধু স্বপ্ন ভরা এক মুখ, ডিজিটাল বাংলাদেশ করে সোনার বাংলায় পৌঁছে যাবার অনাবিল আকুতি। 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে তাকে এবং তার দলের পক্ষে ভোট দিয়েছিলেন। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। দিন বদলের সংগ্রামের এক অবিস্মরণীয় নেতৃত্ব তিনি দিয়ে চলেছেন দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে এক নিঃসংক চিত্তে। বঙ্গবন্ধুর দূরদর্শী নীতি ভাবনার যেমন ভাবনায় যেমন সাধারণ মানুষের কল্যাণই ছিল মুখ্য, ছিল তা কেন্দ্রে,
তেমনি তার কন্যার উন্নয়ন কৌশলের মূলে রয়েছে তাদের সামগ্রিক কল্যাণ। বঙ্গবন্ধু কন্যাও একজন আশাবাদী দূরদর্শী রাষ্ট্রনায়ক। বহুদূরের বিষয়গুলো তিনি ঠিক ঠিক দেখতে পান বর্তমানে দাঁড়িয়েই। তাই যতই দিন যাচ্ছে নানামুখী তাৎপর্যপূর্ণ নীতি ও পরিকল্পনা গ্রহণ বঙ্গবন্ধু কন্যার শাসনামলের এক অনন্য বৈশিষ্ট্য হিসেবে স্পষ্ট থেকে আরো স্পষ্ট হচ্ছে। তিনি যে একজন ভিশনারি রাষ্ট্রনায়ক তার প্রমাণ তিনি সমকালীন এই করোনা সংকটকালে বেশ ভালোভাবেই রাখছেন। বর্তমানের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে দাঁড়িয়েও তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পান। এমন সংকটকালেও তিনি বাজেটে মেড ইন বাংলাদেশ স্লোগান যুক্ত করতে পারেন, পারেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নে মনোযোগী হতে, পারেন 2041 সাল নাগাদ পরিপ্রেক্ষিত পরিকল্পনার সূচনা করতে, পারেন 2041 সালে বাংলাদেশকে উন্নত দেশ করবেন বলে স্বপ্ন দেখতে, আরো পারেন শতবর্ষী বদ্বীপ পরিকল্পনার আলোকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ঝুঁকিকে বাগে এনে সমৃদ্ধির স্বপ্ন দেখতে। মুজিব ক্লাইমেট প্রসপ্যারিটি প্ল্যান সেরকমই দূরদর্শী তাঁর আরেক উজ্জ্বল। এসব ভাবনার আলোকেই তিনি বিশ্ব সভায় টেকসই উন্নয়নের প্রয়োজনে ধনী দেশগুলোর দায়িত্বের কথা অকপটে বলতে পারছেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুনির্দিষ্ট নীতি প্রস্তাব দিয়ে চলেছেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে তার এই জলবায়ু নেতৃত্বের ধারা দেখছে। এবং তার এই যে টেকসই উন্নয়নের প্রতি তার যে মনোযোগ, তার কারণে সম্প্রতি আপনারা জানেন যে জাতিসংঘ এবং ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার আর্থ ইনস্টিটিউট তাকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এই অ্যাওয়ার্ডটি হলো যে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত এসডিজি পূরণে বা অর্জনের জন্য যতগুলো সূচক আছে তার প্রায় সবকটি সূচকে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে। এ এক অনন্য অর্জন, এবং যে কারণেই কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেফ্রি স্যাক্স, যিনি জাতিসংঘ মহাসচিবেরও অ্যাডভাইজার, এসডিজি অ্যাডভাইজার, তিনি বলেছেন যে শি ইজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন অফ দ্য ডে, অর্থাৎ তিনি এই উন্নয়নের এই মানচিত্রে তিনি এক মুক্তমণি। আমাদের বঙ্গবন্ধু কন্যা গণমুখী অর্থনীতিতে বিশ্বাসী। সাধারণ মানুষের চোখ দিয়ে তিনি দেশের অর্থনীতিকে দেখেন। তিনি জানেন সমাজের নিচের তলার মানুষগুলোর আয় রোজগার বাড়লে পুরো অর্থনীতিতে চাহিদা বাড়ে, বাড়ে ভোগ, এর ইতিবাচক প্রভাব পড়ে সামষ্টিক অর্থনীতির ওপর। সে কারণেই তিনি করোনা সংকট শুরু হবার পরপরই 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। মোট জিডিপির 4.6% পরিমাণের এই প্রণোদনা অর্থনীতিকে ঝিমিয়ে পড়তে দেয়নি। প্রণোদনা কর্মসূচির সংখ্যা হালে আরো বেড়েছে এবং সব মিলে প্রায় জিডিপির 5% প্রণোদনা দেবার পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। এই প্রণোদনাগুলোকে এমন ভাবে তিনি সাজিয়েছেন যেখানে মুদ্রানীতি ও রাজস্ব নীতির এক চমৎকার সমন্বয় সম্ভব হয়েছে। আর তাই আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় এখন অনেক বেশি। 2011 সালেও বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে 40% কম ছিল, কিন্তু এই গত বছরেই আমরা সেই মাইলস্টোন পার করেছি, আমাদের মাথাপিছু আয় ভারতের চেয়েও বেশি হয়েছে। এবছর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 6.8%। আমি মনে করি পুনরুদ্ধারের যে ধারা তিনি সূচনা করেছেন এটি যদি অব্যাহত থাকে তাহলে এই প্রবৃদ্ধির হার 7%-এর অনেকটাই বেশি হবে। মনে রাখতে হবে গত 12 বছর যাবৎ কনসিস্টেন্টলি যে প্রবৃদ্ধি ঘটছে
এটা বাংলাদেশের 50 বছরের ইতিহাসের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির 73% মাত্র গত 12 বছরে ঘটেছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। তিনটি পিলারের উপরে বঙ্গবন্ধু কন্যা এই কোভিড মোকাবেলার শক্তি অর্জন করছেন, সেটি হলো কৃষি, প্রবাসী আয় এবং রপ্তানি খাত। এই তিনটি হলো আমাদের সবচেয়ে সবল খুঁটি। বঙ্গবন্ধু কৃষিকে খুবই গুরুত্ব দিতেন, সেরকম একটি দুঃসময়ে কৃষিতে সেরকম একটা দুঃসময়ে কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সময় আধুনিক কৃষি করবার জন্য ওরকম একটি সময়ে 686 কোটি টাকার বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ কৃষির জন্য রেখেছেন, এবং সেখানে তিনি আধুনিক কৃষি করবার জন্য বীজ, আধুনিক বীজ, সেচ সব রকমের ব্যবস্থা করেছেন। কৃষি খাতে খাতে সেই সময় গবেষণার জন্য কতগুলো গবেষণা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছেন আমাদেরকে, বার্ক, বিরি এবং বিনাশ সবগুলো, এবং সেগুলোকে পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা এগুলোকে সামনে নিয়ে যাচ্ছেন। আজকের প্রধান অতিথি তিনি এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমি পাশে থেকে দেখেছি তারা কিভাবে কৃষিকে আমাদের অর্থনীতির রক্ষা কবচে তৈরি করেছেন। এই সংকটকালে কৃষি আমাদের রক্ষা কবচ হিসেবে বাঁচিয়ে রেখেছে। আর রপ্তানি আয় এবং প্রবাসী আয়ে যে ইনসেন্টিভ প্যাকেজ তিনি দিয়েছেন ম্যাক্রো ইকোনমির, সেটার কারণে বাংলাদেশের ইকোনমি এতটা সবল হয়ে উঠেছে। বঙ্গবন্ধু কন্যা এই তিন খুঁটিকে আরো সংহত করতে সদাই তৎপর, এসব খাতে প্রণোদনা দিতে তিনি উদার হস্ত। কেবল এই করোনা কালেই নয়, গত 1 যুগেরও বেশি সময়ে দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2টো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলেই উপায় হয়। এখন তিনি তৃতীয় পরিকল্পনাটি বাস্তবায়ন করছেন, যেটি অষ্টম পরিকল্পনা। অস্বীকার করবার তো উপায় নেই যে অন্তর্ভুক্তিমূলক আর্থ সামাজিক পরিবর্তনের ভিত্তি তিনি এরই মধ্যে সুদৃঢ়ভাবে স্থাপন করে ফেলেছেন। আর তার এই নয়া ধাঁচের উন্নয়ন কৌশলের মূল কথাই হচ্ছে দ্রুত প্রবৃদ্ধি, তবে তা হতে হবে অন্তর্ভুক্তিমূলক। তিনি খুব ফাস্ট গ্রোথ চান, কিন্তু সেই প্রবৃদ্ধি সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবার জন্য সেই প্রবৃদ্ধি। 2, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, তবে প্রযুক্তিকে জানাতে হবে স্বাগতম, এবং তিনি প্রযুক্তি প্রেমী, ডিজিটাল বাংলাদেশের রূপকার। তার ছেলে সজীব ওয়াই, যিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তাকে সঙ্গে নিয়ে তিনি এই দিন বদলের সনদে এই ডিজিটাল বাংলাদেশের স্লোগানটি যুক্ত করেছিলেন। তিনি স্বয়ম্ভর আত্মনির্ভর অর্থনীতিতে বিশ্বাসী, তবে একই সঙ্গে সারা পৃথিবীর সাথে তিনি অংশীদারিত্ব চান, এবং ভূ রাজনীতিকে এমন ভারসাম্যপূর্ণ ভাবে ব্যবহার করছেন যে বাংলাদেশ, একদিকে ভারত, আরেকদিকে চীন, আরেকদিকে আসিয়ান, মধ্যখানে বাংলাদেশ, এবং বাংলাদেশ একটা সবচেয়ে গতিময় হটস্পট, তার নাম বাংলাদেশ। তিনি তার ওপেন রিজনালিজম নীতির মাধ্যমে তিনি চমৎকারভাবে এই এই ভৌগোলিক জিও পলিটিক্যাল অবস্থানকে ব্যবহার করছেন। এই কৌশলে তিনি 2010 থেকে 2021 সালের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, 2021 থেকে 2041 সালের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, 2011 সাল থেকে পরপর তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2015 থেকে 2030 সালের মধ্যে টেকসই লক্ষ্যমাত্রা গ্রহণ ও বাস্তবায়নের সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। কি সেই নীতিমালা যার কারণে বাংলাদেশ এত দূরে গিয়ে যাচ্ছে? 1, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক যে নীতিমালাগুলো সেগুলো অত্যন্ত দূরদর্শী, এবং এর মধ্যে প্রণোদনা ইনবিল্ট। বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক পলিসিতে মাননীয় প্রধানমন্ত্রী এমন ভাবে সাজিয়েছেন যে যার মধ্যে এর মধ্যে ইনসেন্টিভস ইনবিল্ট করে রেখেছেন। বাংলাদেশের ইয়াং ডেমোগ্রাফিক যে স্ট্রাকচার, সেটাকে মাথায় রেখে তিনি স্কিল ডেভেলপমেন্টের উপরে খুব জোর দিচ্ছেন, কারিগরি শিক্ষার উপরে খুব জোর দিচ্ছেন। স্ট্রং অ্যান্ড রাইজিং লেবার ফোর্স, অর্থাৎ আমাদের যে লেবার ফোর্স এটা খুবই স্ট্রং এবং এগিয়ে যাচ্ছেন, যার 38 থেকে 40% নারী,
এবং আমাদের প্রাথমিক মাধ্যমিক শিক্ষায় গুরুত্ব দিয়ে তিনি নারীকে কর্মীর হিসেবে গড়ে তুলছেন, এবং আমাদের নারীরা আমাদের কর বিশেষ করে ওয়ার্ক ফোর্স হিসেবে এখন পৃথিবী বিখ্যাত। আমাদের সরকার এবং অর্থনীতিতে মেজর ডিজিটাইজেশন তিনি করেছেন, ডিজিটাইজেশনকে এমন এক জায়গায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা, যে আপনারা দেখবেন সন্ধ্যাবেলা যদি ঢাকার দিকে নজর দেন অলিগলিতে দেখবেন ভিক্ষুকরা টুকটুক করে ব্যাংকিং করছেন মোবাইলের মাধ্যমে, রিক্সাওয়ালারা দিনে 2 বার ব্যাংকিং করছেন তাদের স্ত্রী কন্যাদের কাছে অর্থ পাঠানোর জন্য। এ এক নীরব বিপ্লব ঘটিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। এবং সবচেয়ে বড় কথা, এই সরকারের যে কন্টিনিউটি সেটা রেখেছেন, শুধু তাই নয়, তিনি কন্টিনিউটি অফ দ্য পলিসি, পলিসির যে কন্টিনিউটি রেখেছেন, যেই কারণে আমরা সুফল পাচ্ছি বাংলাদেশ। এরকম একটি সময়ে বঙ্গবন্ধু কন্যা এই সংকটকালে ঠিক মনে রেখেছেন যে আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে মানুষের উপর, সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এগুলোর উপরে তিনি বিনিয়োগ করে যাচ্ছেন। আরো তিনি যিনি বিনিয়োগ করছেন এবং বলছেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের সমস্ত নীতিমালাকে বাজেটকে রিওরিয়েন্ট করতে হবে, আমাদের বাজেটের 8% এখন জলবায়ু পরিবর্তনের বাজেট, এবং রিনিউয়েবল এনার্জি থেকে দিকে নজর দেবার জন্য তিনি নতুন করে সারা বিশ্বকে নিজেও যেমন কমিটমেন্ট করছেন, সারা বিশ্বকেও কমিটমেন্ট করতে আহ্বান করছেন। আগামী মাসে নভেম্বর মাসে তিনি গ্লাসগো যাবেন COP26 সম্মেলনে, এবং আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি তিনি এই ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট হিসেবে সারা বিশ্বকে নেতৃত্ব দিবেন জলবায়ু পরিবর্তনকে কি করে প্যারিস এগ্রিমেন্টের আলোকে আবারও পুনরুদ্ধার করা যায়। তিনি ফিনটেক এবং হাইটেকের সব সময় পক্ষে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তিনি সাপ্লাই চেইন গুলো আঞ্চলিক সাপ্লাই চেইন এবং গ্লোবাল সাপ্লাই চেইন কে সমর্থন দিয়ে যাচ্ছেন, তিনি জঙ্গিপনাকে নির্মূল করে বাংলাদেশকে একটা শান্তির আবাসস্থল করেছেন, তিনি শান্তির কন্যা, শান্তিকে তিনি সবচেয়ে গুরুত্ব দেন, এবং সারা পৃথিবীতে শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বাংলা জাতিসংঘ তার শান্তির মডেল গ্রহণ করেছেন। তিনি একই সঙ্গে মেগা প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দিচ্ছেন, কারণ তিনি জানেন যে এই অবকাঠামোগুলোই একদিন গ্রোথ মাল্টিপ্লায়ার হবে, এমপ্লয়মেন্ট মাল্টিপ্লায়ার হবে, সেই জন্য তিনি নিজের টাকা খরচ করে পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প সাহসের সাথে তিনি এটা সম্পন্ন করছেন। পদ্মা সেতু আমাদের স্মৃতির মিনার, আমাদের স্বপ্নের মিনার, আমাদের অহংকারের মিনার, আমাদের বঙ্গবন্ধু কন্যার সাহসের মিনার। তিনি যে সাহস সেদিন দেখিয়েছেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে কেমন করে আত্মসম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করে নিজের পায়ে দাঁড়িয়ে এত বড় প্রকল্প হাতে নেওয়া যায়, কত জনেই না তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন, মনে মনে হেসেছেন, কিন্তু আজকে বাস্তবতা হলো আগামী জুন মাসে তারাই এই পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবেন। ইতিমধ্যে কেউ যদি মাওয়ার কাছাকাছি যান, ভাঙার কাছাকাছি যান, মনে হবে না যে এ এক উন্নত বিশ্বের কোনো এক হাইওয়েতে দাঁড়িয়ে আছি, তাই কি মনে হবে না? এই বাস্তবতা বঙ্গবন্ধু কন্যার সাহসের জন্যে। একই সঙ্গে তিনি আরো অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন, জনগণের ও সরকারের উদ্ভাবনী শক্তি, ব্যক্তি খাত সহ রাষ্ট্র বহির্ভূত নানা খাতের অংশগ্রহণে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধ উন্নয়নের এক সুদূর প্রসারী শক্ত পাটাতন এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই গড়ে দিয়েছেন আমাদের। আমাদের রিজার্ভ এখন $46 বিলিয়ন ওপর, আমাদের বিদেশি দায় দানা মাত্র 13.4% জিডিপির, আমাদের সব মিলে দায় দানা 35% জিডিপির, যেটা ভারতেরও 70%, ভিয়েতনামেরও প্রায় 60% এবং জাপানের 234%।
আর তাই আমরা বড় বড় প্রকল্প হাতে নিতে ভয় পাই না। আমাদের বড় বড় ইন্টারন্যাশনাল যে যে রেটিং এজেন্সি গুলো আছে, এই করোনা কালেও সেই স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর, মুদিস, তারা সকলেই বলছে বাংলাদেশ বিনিয়োগের আইডিয়াল স্থান, স্টেবল আউটলুক তারা দিয়ে যাচ্ছেন। আমরা আশান্বিত এই কারণে যে এই ধারার উন্নয়নের সুফল আমরা এরই মধ্যে পেতে শুরু করেছি। কোভিড-19 আক্রমণের আগ নাগাদ বাংলাদেশের দারিদ্র্যের হার 20% কাছাকাছি নেমে এসেছিল, 2009 সালেও ছিল যা 41%। আমাদের জাতি, আমাদের গড়ের জীবনের আয়ু 73 বছরের কাছাকাছি। কোভিড এর কারণে খানিকটা চাপ পড়েছিল, কিন্তু আমরা আবার কৃষি এবং অন্যান্য প্রবাসী আয়ের কল্যাণে আবার উঠে দাঁড়াচ্ছি এবং দারিদ্র মোকাবেলায় আবার সাফল্য দেখাচ্ছি। মাছে ভাতে বাঙালি এখন আরো বেশি স্বস্তিতে। খাদ্য উৎপাদনের সকল উপাখাতেই বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। অর্থনীতির এই শক্তিশালী পাটাতনের উপর ভর করেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। ওই বাংলাদেশে বঙ্গবন্ধু যেমনটি বলেছিলেন, মায়েরা হাসবে, শিশুরা খেলবে, এরই মধ্যে বাংলাদেশে কৃষি অসাধ্য সাধন করেছে। আবাদি জমি কমলেও দ্রুত যন্ত্রের ব্যবহারে উৎপাদনশীলতা বেড়েছে, কৃষিতে বহুমুখীকরণ ঘটেছে, মাছ সবজি চাল উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, 95% জমি এখন যন্ত্রে চাষ হয়, তরুণ শিক্ষিত কৃষক এগিয়ে নিয়ে যাচ্ছে আধুনিক মূল্য সংযোজনের কৃষি, প্রচুর উদ্ভাবক, প্রচুর উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা কৃষিতে এখন যুক্ত হচ্ছেন। প্রবাসীদের আয় এই করোনা কালেও গত অর্থ বছরে 36 থেকে প্রায় 40% মতো হয়েছে। নয়া কৃষিতে এই আয়ের বড় অংশ যুক্ত হচ্ছে। আমাদের প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞতার শেষ নেই, তারা এই প্রণোদনার প্যাকেজে তারাও একটা বিরাট প্রণোদনা যুক্ত করছেন আমাদেরকে, এবং তারা তাদের পাঠানো অর্থই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে লিকুইড, মানে তারল্য ভরে রেখেছেন। খেয়াল করবেন, আপনি যখন 1 ইউরো পাঠান, 1 ইউরোর বদলে কিন্তু আপনারা 100-এর উপরে কিন্তু টাকা বাজারে পাঠান। বাংলাদেশ ব্যাংক সে ইউরো বা ডলার কিনে নেয়, কিন্তু সেখানে টাকা ছেড়ে দেয়। সুতরাং আপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতি এতটা লিকুইড, এতটা এতটা স্বচ্ছন্দ বোধ করছে। প্রাণী সম্পদের ব্যাপক উন্নতি চোখে পড়ার মতো, গ্রামে গ্রামে গরুর খামার গড়ে উঠেছে, এমন দুঃসময়ে সার্বিক কৃষি 5%-এরও বেশি হারে বেড়েছে। ফসল যদিও একটু কম, কিন্তু সব মিলে আমরা কিন্তু 5%-এর মতো কৃষির প্রবৃদ্ধি ঘটাতে পারছি। আমরা দেখতে পাচ্ছি মাছে ভাতে বাঙালির সামনে অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চাঙ্গা ভাবের কারণে গ্রামীণ মজুরিও কিন্তু বাড়ছে, অসংখ্য ক্ষুদে উদ্যোক্তা গড়ে উঠেছে। এই কোভিড কালে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, তারা কিন্তু ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে, এবং তাদেরকে একটু সমর্থন দিলেই তারা এগিয়ে যাবে। আধুনিক কৃষিতে বর্গা চাষীদের অবস্থানও শক্তিশালী হচ্ছে, গ্রামীণ নারীর ক্ষমতায়ন ঘটেছে, গ্রামে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বেশি স্কুলে কলেজে পড়ছে, তারা ভালো খাচ্ছে, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা পাচ্ছে। এই সংকটকালে গ্রাম বাংলা কর্মহীন শহরের অনেক মানুষকে কাজের সুযোগ করে দিয়েছে, প্রায় 13% এমপ্লয়মেন্ট গ্রামে বেড়েছে এই সময়টায়। এই 12 বছরে বস্ত্র, চামড়া, সিরামিক, ওষুধ, পাট শিল্পের আশানুরূপ অগ্রগতি ঘটেছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। বিশেষ করে পাট পণ্য আমাদের অর্থনীতির নয়া শক্তিমত্তার ইঙ্গিত করছে। ইউরোপ সহ সকল দেশেরই প্রসেসিং ইন্ডাস্ট্রি বা প্রসেসিং পণ্য কিন্তু ন্যাচারাল হতে হবে, এবং পাট সেখানে এক বিপুল সম্ভাবনা দেখাচ্ছে। বিগত 100 বছরে যেখানে মাত্র 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছিল, সেখানে গত মাত্র 12 বছরেই এর 4 গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার সাহসী নেতৃত্বের কারণে। প্রায় 99% মানুষের ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে, আর আপনারা সবাই জানেন বিদ্যুৎ সভ্যতার প্রতীক, সেই জন্য গ্রামে গঞ্জে সভ্যতাও পৌঁছে গেছে। যেখানে গ্রিডের বিদ্যুৎ যেতে পারছে না,
সেখানে সৌর বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে, সৌর বিদ্যুতের বড় বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সরকারি ও ব্যক্তি খাত হাতে হাত রেখে সবুজ বিদ্যুতের প্রসারে কাজ করে যাচ্ছে। আমি একেবারে শেষ পর্যায়ে এসেছি, আমাদের অতিথিরাও এসে গেছেন। আমি শেষ করব রবীন্দ্রনাথের একটি কথা বলে। আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ তার লক্ষ্য ও শিক্ষা প্রবন্ধে লিখেছেন, আশা করিবার অধিকারী মানুষের শক্তিকে প্রবল করিয়া তোলে। আশা করিবার ক্ষেত্র বড় হইলেই মানুষের শক্তিও বড় হইয়া বাড়িয়া ওঠে। কোন সমাজ সকলের চেয়ে বড় জিনিস যাহা মানুষকে দিতে পারে তাহা সকলের চেয়ে বড় আশা। এই যে আশা, এই যে ভরসা, এই ভরসা উৎসাহিত হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শন থেকে এবং বঙ্গবন্ধু কন্যার কর্ম এবং তার নেতৃত্ব থেকে। বাংলাদেশের মানুষের মধ্যে সেই আশায় সঞ্চারিত করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। তার প্রমাণ গত এক যুগে বাংলাদেশের আর্থসামাজিক বিকাশের দুর্বার গতি, যার বিবরণ আমি একটু আগে দিলাম। আজ যে করোনাজনিত বিপন্নতা কাটিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছি, আবার আমাদের সম্ভাবনার দুয়ারগুলো খুলতে শুরু করেছে, তার পেছনে বঙ্গবন্ধু কন্যার অসামান্য গণমুখী নেতৃত্বই তো প্রধানতম নিয়ামক হিসেবে কাজ করছে। তাই আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আরো বহু বছর যেন আমরা তার দরদী নেতৃত্বের সুফল ভোগ করতে পারি, সেই প্রত্যাশায় করছি আজকের এই শুভ দিনে। বঙ্গবন্ধু কন্যা আরো দীর্ঘজীবী হন। জয়ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।